বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই রাউন্ডে মুখোমুখি হয়েছে চিলি ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় 11 অক্টোবর রোজ সোমবার সকাল 6টায় চিলির সান্টিয়াগো শহরের সান কার্লোস ডি অ্যাপোকুইন্ডো স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। চিলি আজ 4-3, 1-2 সেটে সাজালো খেলোয়াড় মাঠে। অপরদিকে প্যারাগুয়ে 4-2, 3-1 সেটে সাজালো খেলোয়াড় মাঠে। খেলা শুরু থেকে চিলির দাপট ছিল মাঠে। 15 মিনিটে প্যারাগুয়ে জর্জি মোরেল ফাউল করলে হলুদ কার্ড দেখায় রেফারি। 23 মিনিটে চার্লেস অ্যারেনগুইজ ফাউল করায় হলুদ কার্ড পায়। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের 68 মিনিটে এসে চিলির প্রথম গোলটি করেন ব্যান ব্রি রিটন। 4 মিনিট না যেতেই দ্বিতীয় গোল করেন এক্সে অ্যালেকিস চান্সেজের সহযোগিতায় মাউরিচিও ইসালা গোল করেন। 2-0 লিড নেয় চিলি। 74 মিনিটে চিলির চার্লস অ্যারেনগুইজ দ্বিতীয়বার ফাউল করায় রেফারি প্রথমে হলুদ কার্ড এবং পরবর্তীতে রেড কার্ড দেখায়। 83 মিনিটে ও 89 মিনিটে উমর আলডারেট ফাউল করায় রেফারি রেড কার্ড দেখায়। নাটকীয় ম্যাচে 2-0 গোলে জয় পেল চিলি।